ছিল আমার যতটুকু মনে পড়ে, আমি খুব একটা, যখন আমি আপুর কাছে শুনেছিলাম প্রথম যে আমার, কারণ আমি জিজ্ঞেসও করিনি আসলে আমার সেই, কারণ আমার সবসময় আমি ডিরেক্টরের উপর আসলে ডিপেন্ড করি, কারণ যেই চরিত্রের জন্য যাকে প্রপার মনে হবে ডিরেক্টর আসলে তাকেই কাস্টিং করবেন। তো কখনো কো অ্যাক্টরকে ওটা নিয়ে আসলে আমার কখনোই কোনো ডিরেক্টরের সাথে কথা হয়নি, এবং আপুর সাথেও বরাবরই সেটাই ছিল। এবং আমরা অনেকবার হোয়াটসঅ্যাপে আপু আমাকে সিনপসিস পাঠাচ্ছিল, কথা হচ্ছিল, প্ল্যানিং হচ্ছিল আমরা সব একসাথে বসবো। তো আপু বলছিলেন যে বুবলি এটি একটু সারপ্রাইজিং রাখি, তোমার সাথে কে আছে কো অ্যাক্টর? তো আমি বলেছি আপু ইটস ওকে, নো প্রবলেম, বিকজ আপনি জানেন যে হু উইল বি দ্য বেস্ট কাস্ট। দেন পরে আপু আমাকে সারপ্রাইজিংলি, যখন কিছুদিন পরে আমাকে বললেন যে এই নামটির কথা, তো আই ওয়াজ লাইক ও মাই গড, বিকজ মাহফুজ আহমেদ এই নামটি আসলে আমাদের কাছে কেমন, কারণ আমাদেরও অনেক অনেক